বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান। একজন মানুষকে স্বীকৃত হতে আমরা দেখি এইভাবেই, আজও দেখলাম, কিন্তু মনের মধ্যে কি কখনো প্রশ্ন জাগে যে এই স্বীকৃতিগুলো আসলে কিসের? এই স্বীকৃতিগুলো তাকে কতটা আরো দায়িত্বশীলতার সাথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে এবং কাঁধে ভীষণ রকমের ভারী বোঝা চাপিয়ে দেয়? না, তিনি যথেষ্টভাবে সক্ষম সেই বোঝাকে সম্পূর্ণ সম্মানের সাথে ক্যারি করেন। হ্যাঁ, আর তার রিফ্লেকশনটা যারা অ্যাস্ট্রোলজিক্যালি তার কাছে গাইডলাইন পেতে চান সম্মুখভাবে পেয়ে যান। প্রফেসর ডক্টর ব্রাসেল, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে তিনি থাকেন বলাই বাহুল্য। বিজ্ঞানের আলোয়ে আমাদেরকে জ্যোতিষশাস্ত্রকে বুঝিয়ে চলেন, এবং কোথাও একটা বিশেষভাবে জানার নাম যদি বিজ্ঞান হয়, তাহলে সেই বিশেষভাবে এক এক বিষয়ে জানার সুযোগটা থাকে। ঠিক যেমন কম্পিউটার সায়েন্সের একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে তিনি ছাত্রছাত্রীদের পাঠ প্রদান করে বিশেষ শিক্ষায় শিক্ষিত করছেন, ঠিক তেমনি এই অনুষ্ঠানের মঞ্চ অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের সেই বিশেষভাবে শেখার সুযোগটা দেয়। এবং তার সাথে অনবদ্য প্রেডিকশন, পিন পয়েন্ট প্রেডিকশন বলতে যা বোঝায় সেটা ছোঁয়া তো আমরা এখানে পাই, যদিও চেম্বার আর এখানের প্রেডিকশনের মধ্যে একটু হলেও তো ফারাক থাকে, কারণ এখানে সময়টা বড় সংক্ষেপ, কিন্তু সেখানে অনবদ্যতার সাথে অ্যাটলিস্ট 16 থেকে 18টা চার্ট নিয়ে তিনি অ্যানালিসিস করেন এবং তারপরে সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রেডিকশনের জায়গায় যান। এবং তারই সাথে সাথে তার কাছে একজন, যেহেতু যেহেতু তিনি রত্নের ক্ষেত্র সেই জেমোলজি সাবজেক্টটাকেও ভীষণভাবে করায়ত্ত করেছেন, এবং সেই জেম স্টোনের স্টক তার কাছে ভীষণভাবে থাকে, অর্থাৎ তিনি স্টকিস্ট, খুব রিজনেবল প্রাইসে প্রতিকার স্বরূপ তুলে দিতে পারেন, এবং যে রেমিডি স্বরূপ তিনি তুলে দেন সেটার উপরে তিনি গ্যারান্টি লিখে দিতে পারেন। কতটা আত্মবিশ্বাস এর পেছনে! অনেকেই ভাবতে পারেন রেমিডির পেছনে কি কোনো গ্যারান্টি দেওয়া যেতে পারে, কিন্তু তিনি দিতে পারেন সেই সমস্ত কিছু যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণটা এই অনুষ্ঠানে পাব। আজকের এপিসোডে কি বিষয় পাচ্ছি সেটার দিকে আমিও তাকিয়ে আছি, সরাসরি স্যারের কাছে চলে যাই এবং তার কাছেই দ্বারস্থ হই, একদম প্রকৃত বলতে সেটাই, তিনি সবচেয়ে ভালো আমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। তো আসুন সকলে মিলে আমরা ওয়েলকাম জানাই প্রফেসর ডক্টর বাসুকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আজকের বিষয় সেই প্রতিকার নিয়ে, প্রতিকারের সাবধানতা। গত এপিসোড ধরে আমি যেটা বলার চেষ্টা করছি যে ফলাদেশ সে একটা জায়গাতেই আছে, এবং সেখানে বিভিন্ন জ্যোতিষী তাদের পারদর্শিতা দেখাতে পারেন, কতটা ফলাদেশ মেলে, কতটা পাস্ট ফিউচার প্রেজেন্ট মেলে সেটা আপনারা জানেন ভালো করে। তবে আমার শুধু এটুকু বলার যে একজন জ্যোতিষশাস্ত্র যা বলে, সত্যিকারের জ্যোতিষশাস্ত্র যা বলে, তাতে একজনের জন্য একটা বা দুটো চার্ট দেখে একটা সম্ভাব্য ফলাদেশ বলা যায়, এবং সেটা কনফার্ম করার জন্য যদি একজনের জন্য 16 থেকে 20টা চার্ট না দেখা যায় মিনিমাম, যেটাকে আমরা বলি D16 জেনারেলি বলে থাকি, যেটা শর্ট, আগে ছিল অষ্টবর্গ, এখন ষোড়শ বর্গ বিভাজন আমরা বলে থাকি, সেটাই এখন সব থেকে বেশি অ্যাকসেপ্টেড, এবং এ নিয়ে বিস্তর রিসার্চ হচ্ছে, বিশেষ করে বিদেশে বেশি রিসার্চ হচ্ছে, ইউএসএ তো আমি যেখানে যুক্ত দুটো রিসার্চ অর্গানাইজের সঙ্গে, আপনারা জানেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যান্ড আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ, আমি আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজার্স, আমি এই জায়গায় নিয়মিত পেপার স্টাডি করি, আমার যে যে মনে করি যা যে পেপার আমি লিখি তাদের সঙ্গে কমিউনিকেট করি নিয়মিত, তো এইখানে জানতে হয় এই সমস্ত জার্নালগুলো পড়ে আমাদের। তো সব থেকে আজকে যেটা বলার উদ্দেশ্য যে একটা ফলাদেশ একটা জায়গায় থাকলো সেটা ঠিক আছে, কিন্তু আমি যখন ট্রিটমেন্ট করব, আমি যখন প্রতিকার দেব, একজনকে খুব সাবধানতার সঙ্গে প্রতিকার দিতে হয়, তাই শুধুমাত্র একটা দুটো চার্ট দেখে প্রতিকার দেওয়াটা কখনোই উচিত নয়, কারণ যদি হয়তো স্টোন ঠিকঠাক সিলেক্ট করা গেলেও, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় না, যাই হোক, তো স্টোন ঠিকঠাক সিলেক্ট যদিও করা যেতে পারে, তাহলেও কিন্তু তার পাওয়ারটা, তাকে সাবস্টোন পড়তে হবে নাকি তাকে যে মেন মেন স্টোন সেটা কত রতি লাগবে বা কত ক্যারেট লাগবে, এটা নির্ধারণ করা একেবারেই সম্ভব নয়। ইফ অ্যান অ্যাস্ট্রোলজার ডাজন্ট এক্সামাইন দিস ডিভিশনাল চার্টস, তার জন্যে সময় দিতে হয়, সময় নিয়ে চার্ট দেখতে হয়, তাই আমার, আপনারা জানেন যে অলরেডি আমার 1 ঘন্টা সময় লাগে, তাই ডেট অফ বার্থ টাইম টেস্ট আগে নিয়ে না হয়, 1 ঘন্টা ধরে সময় লাগে আমার বাড়িতে চার্ট প্রিপেয়ার করতে, তার লাইফ টাইম প্রেডিকশন আর লাইফ টাইম রেমেডি,
বারবার যেটা বলে থাকি, একজন জাতীয়তার ক্ষেত্রে 12 বছরের পর যা স্টোন সিলেক্টেড হয়ে যায় টিল ডেথ সেটাই থাকে। এই নয় যে আমার দশা অন্তর্দশা অনুযায়ী আমি স্টোন চেঞ্জ করব। তাহলে তো প্রত্যেকটা জাতীয়তিকাই তার জীবনে 9টা গ্রহের দশা অন্তর্দশা পেয়েই থাকে। তাহলে তো 9টা জেমস্টোন পড়ে নিলেই হয়, 9টা সব রকম গ্রহের প্রতিকার রত্ন প্রতিকার করলে হয়। যদিও বাকি থাকবে না, অনেকেই দেখবেন যে 4-4টা 8টা আঙুলে স্টোন পড়ে নিয়েছেন। তাহলে 9টা গ্রহ নবগ্রহ শান্তির মতো 9টাই হয়ে গেল। হ্যাঁ, তো সেই নবগ্রহ শান্তি কনসেপ্টটা আলাদা, তো আমাদের জেমোলজিক্যাল ট্রিটমেন্টের কনসেপ্ট আলাদা। এই সেই জন্যে ওয়ান শুড বি ভেরি কশাস অ্যান্ড অ্যালার্ট এনাফ টু রেকমেন্ড রেমেডি ফর আ পার্টিকুলার নেটিভ। তো আজকে আমরা এরকমই একটা গ্রহের নিয়ে আলোচনা করব, তার প্রতিকার নিয়ে আলোচনা করব। কোন কোন লগ্নে জাতীয়তিকা এই গ্রহের কোন রকম পাওয়ার দেবেন না বা কারা দেবেন সে বিষয়ে আলোচনা করব। আমি বলেই দিই, আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব। এবং আপনারা জানেন মঙ্গল গ্রহের প্রতিকার স্বরূপ যে রত্ন দেওয়া হয়, জেমস্টোন দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড রেড কোরাল বা প্রবাল, বা চলতি ভাষা আপনারা যেটা পলা বলেন। সুব্রতবাবু, আমি একটু আশ্চর্যের সঙ্গে বলছি, আপনি দেখবেন আমাদের যারা জেমস্টোন পড়ে আছে তার মধ্যে 80% মানুষের জনসাধারণ হাতে দেখবেন সে পলা পড়ে নিয়েছে, পলা পড়ে নিয়েছে। পলা বিশেষ করে মেয়েরা হলে নাকি বিয়ে হবে, পলা পড়লে ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মেয়েদের হাতে তো বেশি পলা পড়ে গেছে। নিজের পক্ষে পলা একটা মুক্ত আপনি দেখতে পাবেনই পাবেন, তাদের মধ্যে টোটাল জানেন 12টা রাশি বা 12টা লগ্ন হতে পারে। তো 6 রকম লগ্নের ক্ষেত্রে এই পলা পড়া নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ, অত্যন্ত ক্ষতিকারক। সেগুলো আজকে আমি আলোচনা করব। মানে তার যদি মঙ্গলের জায়গায় প্রয়োজন থাকে সেখানেও ধারণীয় বা ক্ষতিকারক হতে পারে। প্রয়োজনীয়তা মানে দেখতে হবে শুভ অশুভ কিনা। ফার্স্ট এন্ড ফরমোস্ট ফার্স্ট আমাদের দেখতে হয় যে হুইচ প্ল্যানেটস আর ম্যালিফিক, হুইচ প্ল্যানেটস আর বেনিফিক উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার অ্যাসেন্ডেন্ট ফর নেটিভ, যদি সেটা আগে দেখতে হবে। তাই কোন লগ্নের ক্ষেত্রে মঙ্গল অশুভ সেটা জানতে হবে, সেই গ্রহের জাতকের জন্য তাদের পলা পড়া নিষিদ্ধ। ওকে স্যার, ইফ ইউ পারমিট, কোন একটা যে ফোনটা নিয়ে নিয়ে আমরা আলোচনা কন্টিনিউ করব কনসালটেশনের সাথে, সেই বিষয়টা আমরা বুঝবো। হ্যাঁ, কে আছেন ফোনে, আপনাকে ওয়েলকাম। হ্যাঁ, তো আপনাদের দুজনকেই নমস্কার। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম কি বলবেন? অরিন্দম দাস। কোথা থেকে ফোন করছেন আপনি? জেলা নগর। আচ্ছা, বলুন আপনার ছেলের ডেট অফ বার্থ প্রথমে। 12/98 19/12/98 ওকে, টাইম 12:30 দুপুর 12:30 আর রামপুরহাট, রামপুরহাট। হ্যাঁ ওকে, শনিবার ছিল, শনিবার ছিল। রাইট, আচ্ছা, অনুষ্ঠান কি দেখা হয় আমার? দেখি, ভালো লাগে আপনার অনুষ্ঠান? এই যে ভালো লাগলে বললে কিন্তু আমি একটা প্রশ্ন করবো তাহলে, কি ভালো লাগে? আপনাকে কি কোনো ভাবে ভালো লাগায়? আপনার আমার সকলের জন্যই উনি এইভাবেই বক্তব্যটা রাখেন। এনিওয়ে, দেখা যাক আজকে অরিন্দমের। আচ্ছা, আপনার ছেলের জন্য কর্ম নিয়ে প্রশ্ন, তাই তো? বুঝে গেছি, একটু বলে দিই। আপনার ছেলে মীন লগ্ন, হ্যাঁ, মীন লগ্ন এবং ধনু রাশি, বুঝতে পেরেছেন? তো মীন লগ্নের জন্য শুক্র ভালো নয়, মীন লগ্নের জন্য শুক্র ভালো নয়। তার কারণ আর একটা বলি, সেই মীন লগ্নে আপনার দশমে, লগ্ন সাপেক্ষে দশমে শুক্র বসে আছে এবং শুক্র রবি এবং চন্দ্র সেখানে বসে আছে। হ্যাঁ, তো সেই জন্য বলবো যে শুক্র রবি এক জায়গায় থাকলে আর দুজনে জেনে গেছে, অনেকেই জেনে গেছে, একটা দারিদ্র যোগ তৈরি হয়, মানে ওই জায়গাটা ডিসরাপ্ট করে দেয়। এবং শুক্র যেহেতু পাপ গ্রহ আপনার মীন লগ্নের জন্য, তাই রবিটাকে একেবারেই কোনো রকম ভাবে পাওয়ার পাচ্ছে না, যার জন্য আপনার ছেলের জন্য রবির প্রতিকার বলুন বা যাই বল আপনি বলবো না আমি, তো এর জন্য কর্মের ব্যাপারে আপনার ছেলের একটা সমস্যা থাকবে। হ্যাঁ, এবং যা দেখতে পাচ্ছি আমি, নবাংশও দেখতে পাচ্ছি
যে রবি তুঙ্গ, নবাংশ একটা ভালো, রবির জায়গাটা ভালো তুঙ্গ, কিন্তু সমস্যা হচ্ছে সেই রবি আবার শনি এবং রাহুর সঙ্গে বসে আছে, অর্থাৎ জায়গাটা ডিসরাপ্ট করে দিয়েছে। তো এই সমস্ত দিক থেকে দেখতে গেলে আমি বলবো আপনার ছেলে, এবং নবাংশ দশমে রাহুর অ্যাসপেক্ট করছে, কেতু সেখানে বসে আছে, তো এর জন্যই আপনার ছেলের প্রপার রেমেডি না হলে সারা জীবন প্রচুর স্ট্রাগল করতে হবে, ভালো কানেকশন পাবে না, এবং কানেকশন পেলে ওর উচ্ছ্বাসা প্রচুর, তাই তো, অনেক আকাঙ্ক্ষা, ওর প্রচুর এক্সপেকটেশন, সেটা ফুলফিল হবে না, হ্যাঁ হয়তো 10% ফুলফিল হবে না। তো এর জন্য বলবো লাইফ টাইম রেমেডি হিসাবে আমাকে চার্ট দেখতে হবে, 16-20টা চার্ট দেখে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনার ছেলে কোন ফিল্ডে চাকরি করবে এবং কোন ফিল্ডে ব্যবসা থাকলে ব্যবসা করবে, সমস্তগুলো আমি নিখুঁতভাবে বলে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা দেখতে থাকুন প্রোগ্রাম। তো আজকে আমাদের আলোচনা যা বিষয় ছিল সেখানে ফিরে আসি। তো মঙ্গল যেটা বলছিলাম, তো 6টি লগ্নে জাতকের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত অশুভ, সেইগুলো কি আমরা যদি দেখে নিই। মিথুন লগ্ন, মিথুন লগ্নে জাতকা মঙ্গল অর্থাৎ পলা পড়বেন না, অশুভ। কন্যা লগ্ন মঙ্গল খুবই অশুভ, কন্যা লগ্নের জন্য মঙ্গল খুবই অশুভ, অষ্টমপতি হওয়ার জন্য কন্যা লগ্নের জন্য মঙ্গল খুবই অশুভ। এবং তারপরে আসি তুলা লগ্ন, তুলা লগ্নের জন্য মঙ্গল অশুভ, তুলা লগ্নে জাতকা কখনোই পলা পড়বেন না। তারপরে বলি মকর লগ্ন, মকর লগ্নের জাতক জাতিকারা মঙ্গল পড়বেন না। একটা কনফিউশন এখানে থাকতে পারে যে মকর লগ্ন, মকরে তো আমাদের মঙ্গল তুঙ্গ বলি, মকরে মঙ্গল তুঙ্গ বলি, তাহলে কি করে বলবো এখানে মঙ্গল অশুভ, একটা কনফিউশন, সেটা কনফিউশন ক্লিয়ার করে দেবো, আগে বলে নি। বৃষ্টিক লগ্নে জাতকা পলা পড়বেন না, প্রশ্ন করুন, বৃশ্চিক লগ্নের তো লগ্নপতি মঙ্গল, তাহলে পলা পড়তেই হবে, দেখতে হবে সেটা ষষ্ঠপতি, 6-8-12 দিস আর দ্য ম্যালিফিক হাউসেস। তো বৃশ্চিক লগ্নের জন্যেও মঙ্গল শুভ নয়, মকর লগ্নের জন্য বললাম মঙ্গল শুভ নয়, এবং কুম্ভ লগ্নের জন্যেও মঙ্গল শুভ নয়। তো এই 6টি লগ্নে জাতকা কখনোই পলা পড়বেন না। বারবার বলি কোনো স্টোন পড়বেন না, ঠিক আছে, ভুল ভাল স্টোন পড়ার থেকে কোনো স্টোন না পড়া ভালো, ইম্প্রুভমেন্ট না হোক আপনার ক্ষতি হবে না। যেটা বলছিলাম যে মকর লগ্নের ক্ষেত্রে মকরে মঙ্গল তুঙ্গ, একটা কথা মনে রাখতে হবে যে তুঙ্গস্থ স্থানে সমস্ত গ্রহই ভালো ফল দেয়, তার মানে কি গ্রহটা ভালো হয়ে গেল? কখনোই নয়। মকর লগ্নের জন্য মঙ্গল অশুভ, শুনতে থাকুন যিনি আছেন, মকর লগ্নের জন্য মঙ্গল অশুভ, মঙ্গল অশুভই থেকে গেল, কিন্তু সেই জায়গাটা যদি মঙ্গল বসে থাকে, অর্থাৎ মকরে যদি মঙ্গল বসে থাকে, তাহলে মঙ্গল তুঙ্গ, অর্থাৎ তার লগ্নপতি লগ্নে তুঙ্গ, বা যে পতি হোক না কেন, আজকে প্রথম দ্বাদশ ভাবের মধ্যে যে ভাবপতি হোক না কেন মঙ্গল, সে যদি মকরে থাকে তাহলে সেই ভাবটা ভালো হবে, তার মানে এই নয় যে গ্রহটা ভালো হয়ে গেল। আচ্ছা, আর একটা কথা, তুঙ্গস্থ গ্রহের কোনো প্রতিকার হয় না সাধারণভাবে, তুঙ্গস্থ গ্রহের কোনো প্রতিকার হয় না, জানতে হবে তুঙ্গস্থ গ্রহ কোন ভাবে আছে, ভাব চার্ট দেখতে হয়, তার তুঙ্গের ফলটা আমি দেখছি, ভাগ্যে তুঙ্গ কোন একটা ভাবপতি গ্রহ, ভাগ্যস্থানে তুঙ্গ, কিন্তু ভাগ্য অত ভালো নয়, সে ব্যক্তিগত জীবনে ভাগ্য ভালো নয়, ঠিক দেখা যাবে ভাব চাটা ধরা পড়বে, ভাব চাটাতে ভাগ্যে নেই, চলে গেছে এইটতে, তাহলে এইটের ভাবের ফল দেবে, অর্থাৎ নবম ভাবে ফল দেবে না, সেই ক্ষেত্রে ভাগ্যস্থানকে অতটা ভালো সে পাবে না। মানে আপনি যে ডিভিশনাল চার্ট কথা বলেন, এক্স্যাক্টলি এর জন্য পারফেক্ট হয়, বেসিক এটা আমরা লজিকটা খুঁজে পেলাম যে এতগুলো চার্ট দেখার কারণটা কি, কারণটা কি, এবং কোনো কিছু জেনেরিক স্টেটমেন্টের কোনো গুরুত্ব অ্যাস্ট্রোলজিতে নেই, সায়েন্স ডাজন্ট বিলিভ অন দ্য জেনেরিক স্টেটমেন্ট, সো ওয়ান মাস্ট বি ভেরি প্রিসাইজ, ভেরি প্রিসাইজলি প্রেডিক্ট করা উচিত আপনার হবে না হবে না, এবং যদি লাগে প্রতিকার দিতে গেলে প্রতিকার দেওয়া যাবে কি না, বারবার বলি সমস্ত সমস্যার সমাধান হয় না, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি সব রকম সমস্যা থেকে মুক্ত ঈশ্বর ছাড়া, তো আমরা বলে দিই যে আপনার এটা সম্ভব না কোনো সমাধান, আপনাকে সেইভাবে গাইডলাইন মেনটেন করতে হবে, আপনাকে সেভাবে কাজ করতে হবে, আপনাকে সব অ্যালার্ট থাকতে হবে, বিশেষ করে এই সমস্যা এই সময় আপনার সব প্রবলেমটা হবে, আর যেগুলো সমস্যা সম্ভব সমাধান সেগুলো দেখেছি যে ঠিকঠাক রেমেডি দেওয়া যায়, মানে ড্রাস্টিক্যালি ইম্প্রুভ হয়, মানে মিরাকল ইম্প্রুভ হয়। আপনি এমন একটা কমেন্ট করলেন এখানে
সেখানে আমার একটা কনফিউশন তৈরি হলো। আমরা অ্যাস্ট্রোলজারদের কাছে সলিউশনের লক্ষ্যে ছুটে যাই, অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হই। সেখানে আপনি বলছেন সব সমস্যার সমাধান সম্ভব হয় না, কারণ অ্যাস্ট্রোলজাররা ভগবান নয়। ডেট অফ বার্থ, টাইম, প্লেস, চেঞ্জ তো আমরা করতে পারবো না, এবং আপনার যে চার্টটা পাওয়া যাচ্ছে দ্যাট ইজ আ স্ন্যাপশট অফ দ্য ট্রানজিশন অফ দ্যাট টাইম পিরিয়ড উইথ রেসপেক্ট টু প্লেস অফ বার্থ অ্যান্ড ডেট অফ বার্থ, সেটা কেউ চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ সেই মুহূর্তে আপনার চার্টের পজিশন গুলো বা গ্রহের পজিশন গুলো তার করেসপন্ডিং যে আমরা ষোলো থেকে কুড়িটা চার্ট করি সেগুলো কারোর পক্ষে চেঞ্জ করা সম্ভব না। গোচরে সবসময় গ্রহ মুভ করে, অর্থাৎ এই মুহূর্তে সবসময় প্রত্যেকটা মুহূর্তে ঘুরছে, এই সময় আমরা অবশ্যই একটা প্যারামিটার হিসাবে রিসেন্ট গোচরে কি আছে সেটা আমরা দেখি। এটা ওয়ান অফ দ্য স্টেপস টু এক্সামাইন চার্ট, বাট ওই মুহূর্তে তার কারুর গ্রহ সন্নিবেশ চেঞ্জ করা সম্ভব নয়, তাই তার রেমিডিও ফিক্সড হয়ে যায়, বারো বছরের পরে রেমেডি দিতে হয়। এবং আজকে আমি দেখাবো, কেউ কি ফোনে আছে? একটা ফোন নিয়ে অ্যাটেন্ড করব আমি। বলবেন কে আছেন প্লিজ? আচ্ছা, আপনি ছেলে সম্পর্কে জানবেন? ছেলের নামটা আরো একবার বলবেন। সুমন সাহা। সুমন সাহা, কোথা থেকে ফোন করছেন আপনি? আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ? 1988। আগে তারিখ? 1988, 28 অক্টোবর 1988, এইভাবে বলবেন প্লিজ। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা হচ্ছে 10টা, সকাল 10টা। সকাল 10টা, হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? সকাল 10টা তো, 10টা 15। 10টা 15? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কনফিউশন হচ্ছে কেন? আচ্ছা বলুন, জন্মের স্থানটা কোথায় বলুন? জন্মস্থান কলকাতায়। কলকাতা, স্যার এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট জেনে নেব প্রেডিকশনে যাওয়ার আগে, এই যে আমাদের অনেক সময় বার্থ টাইমের কনফিউশন হয়, এটার জন্য কি কোনো আমি বলি যে আপনারা যদি কনফার্ম না থাকেন তখন মুন চার্টের উপর ডিপেন্ড করতে হয়, তো তার থেকেও আমি তারপরে হোরারি করি এবং পামিস্ট্রি করে নি, করে 99% ঠিকঠাক সঠিক সিদ্ধান্ত আসা যায় এবং রেমেডি ঠিক হয়। এর জন্য খাটতে হয়, এর জন্য খাটতে হয়, এতগুলো জিনিস না করলে কাউকে ভুলভাল দিলে খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আপনার ছেলের জন্য কি নিয়ে প্রশ্ন? আপনার ছেলের ধনু লগ্ন, হ্যাঁ, এবং বৃষ রাশি, কি নিয়ে প্রশ্ন বলুন? ধনু লগ্ন বৃষ রাশি। আপনার ছেলের শরীর স্বাস্থ্য তো ভালো দেখছি না, বিশেষ করে শনির দশা অন্তত শরীর স্বাস্থ্য খুব খারাপ হবে, বলুন। ঠিক আছে, তো কখনোই শনিকে পাওয়ার দেবেন না, আবার হট করে নীলাখিলা করবেন না। হ্যাঁ, নীলাখিলা কাউকে দেবেন, নীল এবং ওল্ড ব্লু কোনো কিছুই খারাপ। শনির কোনো প্রতিকার দেবেন না ছেলেকে, শনির কোনো মানে শনি গ্রহ পুজো করতে পারেন, পুজো করা প্রবলেম কিছু নেই। যা কি নিয়ে প্রশ্ন অ্যাকচুয়ালি? আমি ওর কর্মসংস্থান কর্মটা শুক্র, বুঝতে পেরেছেন? আপনার ছেলের কুম্ভ সরি ধনু লগ্ন, ধনু লগ্নের জন্য কিন্তু যে যোগকারক গ্রহ সেই শুক্র নিচস্থ অবস্থায় বসে আছে, সুতরাং এই জায়গাতে একটা প্রতিকার না দিলে একই ব্যাপার বললাম আগের কলার যা বললাম, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও তাই, আপনার ছেলের জন্য প্রবলেম হবে, বুঝতে পেরেছেন? তো এই জন্য বলছি যে ছেলের এই জায়গাটাতে প্রতিকার করতে হবে, প্রতিকার করে ঠিকঠাক এগোলে ঠিক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটা কথা বলি, আপনার ছেলের কিন্তু উন্নতি সম্ভব, কারণ কর্মের জায়গাতে মঙ্গলের দৃষ্টি পড়ছে, সে ধনু লগ্নের জন্য মঙ্গল ভালো গ্রহ, এটা খুব ভালো বলবো। আর একটা কথা বলি, ধনু লগ্নের জন্য বুধ বাধক, সেই বুধও কিন্তু কর্মের জায়গায় বসে কাজকর্ম পেতে বাধা দিচ্ছে, বুঝতে পেরেছেন? ডি ওয়ানে বাকি, হ্যাঁ আমি তো বলছি আপনাকে, হ্যাঁ হ্যাঁ, তো বুধের অর্থাৎ পান্না পান্না বা নীলা কিছু পড়াবেন না, তাহলে আরো 12টা বেজে যাবে। ঠিক আছে, ওকে, মান্ডা নীলা পড়াবেন না, বাদ বাকি কি পড়াতে হবে জানতে গেলে আমাকে এতগুলো চার্ট দেখে আমাকে দেখতে হবে, এক্সামাইন করে তারপর আমি বলতে পারবো। ওকে, সকলের জন্য স্যার একটু যদি পারমিট করেন, আমি সকলের জন্য, অনেকেই তো ইন্টারেস্টেড থাকেন আপনার কাছে পৌঁছানোর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে একটু ওয়েটা একটু স্মরণ করিয়ে দিতে চাইবো, কারণ এটাও ভীষণ হেল্পফুল। দুটো টেলিফোন নাম্বার, যেটা মোবাইল নাম্বার দেখছেন এই টেলিফোন নাম্বার গুলোকে ইউজ করতে পারেন, 9674250516 এবং 9748403694। ওয়েবসাইটে ভিজিট করে সেখানে অনলাইনেও ব্যবস্থা রয়েছে, www.pro
robbasu.in এখানে, বা সরাসরি চেম্বারে যদি চলে আসতে চান ওই কালীঘাট ট্রাম ডিপোর পাশে গ্রিক চার্চের পাশে, অর্থাৎ ফরচুনা কনসালটেন্সি এই চেম্বারটার নাম, এখানে সরাসরি চলে আসতে পারেন। তবে মনে রাখতে হবে কিন্তু আসার আগে সমস্ত কিছু ডেটাগুলো প্রোভাইড করতে হবে যখনই আপনি বুকিং করবেন, এটা ভীষণ নেসেসারি। আর স্যার লিমিটেড পার্সেন্টদের ইউজ করেন এবং হাতে সময় নিয়ে আসতে হবে, লিমিটেড পার্সেন্টদের যে সার্ভিসটা দেন তার জন্য কিন্তু আপনাকে একটা বড় রকমের সময় নিয়ে আসতে হবে, কারণ ওই চেম্বারে ঢুকলেন আর দু মিনিটে হয়ে গেল এই রাস্তা কখনো একটা সঠিক রেসপন্সিবিলিটি পালনের ক্ষেত্রে অ্যাটলিস্ট হতে পারে না, সেই জায়গাটায় ডেফিনেট সেই জায়গায়। আজকে যে মঙ্গল নিয়ে আপনি বলছেন, তো প্র্যাকটিক্যালি একটু বলেনি, যেটা কর্কট লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল খুব শুভ, ঠিক আছে? এই সময় যাতায়াত যদি মঙ্গলের পাওয়ার লাগে তাহলে পাওয়ার দেবে। একটু দেখে নিন, আমার কিছু স্টক থেকে আমি কিছু স্যাম্পল আজকে নিয়ে এসেছি, পলা বলতে কি অ্যাকচুয়ালি পলা দেখতে থাকুন, এইগুলো বিভিন্ন ধরনের পলা আছে আমার কাছে। জেনারেলি পলা বলতে আমরা বুঝি ক্যালসিয়াম কার্বোনেট, এর এটা গ্রুপ হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট, এবং অ্যাকচুয়ালি পলা হচ্ছে অর্গানিক স্টোন, আমরা বলি পলা অর্গানিক স্টোন। এটা সমুদ্রের নিচে এক ধরনের পলিপ নামক কীট থেকে তৈরি হয়, প্রচুর পলিপ একসঙ্গে যখন কলোনি ফর্ম করে সেটা কিন্তু পলা হিসেবে আমরা প্রবাল বলি, সেটাকে আমরা আনকাট ভার্সন অনেকটা বেশি পাওয়া যায়, সেটাকে বিভিন্ন কাটিং করে আমরা তৈরি করে নিয়ে আসি, আমরা সেক্ষেত্রে আমরা এটা ব্যবহারের উপযোগী হয়। তো এই পলা যে আমরা যে বলি বিভিন্ন রকম পলাটা কি করে কোয়ালিটি কি করে বুঝবো, আজকাল আবার ফিলিং হয়ে গেছে, এই যে পলা দেখছেন তো মসৃণ দেখছেন, অনেক সময় দেখা যায় অরিজিনালি এর মধ্যে প্রচুর পোর্স থাকে, সেগুলো গ্লাস বা আপনার ইয়ে ফিলিং দিয়ে কিছু মেটেরিয়াল রেজিন দিয়ে সেটাকে ফিল আপ করা হয়, সেগুলো কিন্তু খুব একটা কার্যকরী হয় না। আমি রেকমেন্ড করি, আমি যখন নিজে চুজ করে দিই তখন একেবারে কোন রকম ফিলিং ছাড়া অরিজিনাল পলাটাই মানে ঠিকঠাক আমি দিয়ে থাকি এবং বিভিন্ন রকম। আর একটা বলি পলার জেনারেলি স্পেসিফিক গ্র্যাভিটি সাধারণভাবে আমরা জানি 2.6 থেকে 2.8, তবে 2.8 যেগুলো হয় সেগুলো হচ্ছে কিন্তু অক্স ব্লাড রেড কোরাল, সেগুলো খুব ভালো স্পেসিফিক গ্র্যাভিটি। আপনারা জানেন আমি সবসময় বলি যে হাতে বাজুতে পড়তে তার মেডিকেল রিজনটাও আমি বহুবার বলেছি। তো এইভাবে আমার ওয়ার্কশপেতেই আমি যখন কাউকে রেমেডি দিই এইভাবে বানিয়ে দিই, সেখানে পলা বলুন বা অন্যান্য যে স্টোনগুলো লাগবে সেই স্টোনগুলো এইভাবে বানিয়ে দেওয়া হয় আমার দিতে, তাতে অনেক বেশি এফেক্টিভ হয় কাজটা, এবং আমি নিজে প্রত্যেককে দায়িত্ব নিয়ে সেই যে স্টোন যা লাগবে সেই স্টোনের ছবি সমেত আমি এই সার্টিফিকেট দিয়ে থাকি। এই সার্টিফিকেট আপনি যেখানে যাবেন নিজেও সার্টিফিকেট আপনি টেস্ট করে নিতে পারেন, টেস্টিং একটা ল্যাব রিপোর্ট, এই ল্যাব রিপোর্টে স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এর কত ওয়েট, হার্ডনেস সমস্ত কিছু লেখা থাকে। তো এইভাবে পলা আমরা দেখি, এবং পলা খালি চোখে কিন্তু কোনটা ঠিক কতটা কোয়ালিটি দেখা খুব মুশকিল, কারণ এই পোর লেভেলে ফিলিং হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমাদের এই ওয়াচ গ্লাসের উপরেই ডিপেন্ড করতে হয়, না হলে কিন্তু দেখা যায় না। তো আজকে আমরা এই পলা নিয়ে আলোচনা করলাম, পলা যদি কারোর লাগে তাহলে খুব ভালো পলা পড়লে তাহলে নিশ্চয়ই কাজ পাওয়া যাবে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিটির পলা আছে। তো আমি বলবো যারা এককালীন আমার কাছে নিতে পারছেন না তারা আমার ইএমআই ফেসিলিটি অ্যাভেল করতে পারেন, বহু খেপে খেপে টাকা দিয়ে নিতে পারেন, যাদের দরকার আছে তো তারা যোগাযোগ করবেন। অনেকের ক্ষেত্রে এককালীন টাকা দেওয়া সম্ভব নয়, ইএমআই তারা অ্যাভেল করতে পারবে। আজকে আমাদের আর কোনো সুযোগ নেই থাকার, কারণ সময়টা শেষ হয়ে গেছে। নেক্সট এপিসোডে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান তো আপনাদের জন্যই, আপনারা এনি টাইম গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন, স্যারের ওয়েবসাইট গিয়েও ভিজিট করতে পারেন, সমস্ত জায়গা থেকে এই এপিসোড দেখতেই পাবেন। আরও ফার্দার ডিটেলস এর জন্য তো এই ওয়েবসাইট বা হেল্পলাইন নাম্বার তো রইলই। আজকে আমরা থাকতে পারছি না, সময় শেষ, ভালো থাকুন, নেক্সট এপিসোডে দেখা, ভালো থাকবেন, ভালো থাকাটাই উদ্দেশ্য। নমস্কার।